প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রত্যেক ইউটিউবারের জন্য টিউব বডি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ টিউব বডির মাধ্যমে আপনি একটি চ্যানেলের সকল তথ্য পেতে পারেন এবং যখন আপনি কোনো ভিডিও ইউটিউবে আপলোড দেবেন তখন ট্যাগ এবং টাইটেলের প্রয়োজন পড়ে তো আপনি টিউব বডির মাধ্যম দিয়ে ট্যাগ এবং টাইটেল সার্চ করতে পারেন এবং ট্যাগো টাইটেলের র্যাঙ্ক জেনে নিতে পারেন তারপর আপনি কপি করে নিজের ভিডিওতে ইউজ করতে পারেন তো টিউব বডি কম্পিউটার ল্যাপটপের ক্রম ব্রাউজারের মাধ্যমে চালানো যায় তো আজকে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে টিউব বডি চালাবেন তো তা দেখিয়ে দেব তো মোবাইল ফোনের মাধ্যম দিয়ে টিউব বডি চালানোর জন্য আমাদের প্রথমত স্টোর থেকে স্টোরে যাইতে হবে স্টোরে যাওয়ার পর এখানে এয়ানডেক্স নামের একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে তো এয়ানডেক্স এ একটি ব্রাউজার এয়ানডেক্স এানডেক্স এই ব্রাউজারটি আমাদের ডাউনলোড দিতে হবে তো আমরা এই ব্রাউজারটি আমরা ইনস্টল করব তো ইনস্টল অপশান আমরা ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা এই ব্রাউজার যখন ইনস্টল হয়ে যাবে তখন ওপেন দেখাবে তো আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখা দেবে তো এখানে আমাদের নেক্সট করে দিতে হবে যত অপশনগুলো আসবে সব আমরা নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস দেখা দেবে তো আমরা এখানে কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দেওয়ার পর আমরা এখানে ইউটিউবে ক্লিক করব ইউটিউবে এখন ক্লিক করার পর এটাকে আপনি যদি ডেস্কটপ ভার্সনে নিয়ে আসেন তো নিচে এই থ্রি নিচে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তো থ্রি ডট মেনুতে ক্লিক করলাম করার পর নিচে একটু দেখতে পারেন যে নিচে দেখবেন যে ডেস্কটপ ভার্সন আছে তো আমরা এখানে ডেস্কটপ ভার্সন ওকে করে দিলাম ডেস্কটপ ভার্সন ওকে করে দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস দেখা দিবে তো আমরা পাশে সাইন ইন লোগোতে ক্লিক করে তো আমরা পাশে সাইন ইন লোগোতে ক্লিক করে এই সাইন ইন লোগোতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাইন ইন করে নেব তো আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে ব্রাউজারে এখানে আমাদের ক্লিক করতে হবে করার পর এখানে টিউব বডি লিখতে হবে টিউব বডি ফর ইউটিউব সার্চ দিতে হবে তো সার্চ দেওয়ার পর এখানে প্রথম অপশনই টিউব বডি যে ক্রম ব্রাউজারের সাথে লিঙ্ক করে অ্যাড করে দিতে হবে তো আমরা প্রথম কিটটাই ক্লিক করবো করার পর ঠিক এমন একটি ইন্টারপ্রেস দেখা দেবে তো এখানে এখানে পাশেই দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাড অ্যাড টু ক্রম তো আমরা যখন এখানে অ্যাড করে দেব ঠিক ব্রাউজারের সাথে এবার তা দেখা দেবে অ্যাড এক্সটেনশন তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম এবার ডাউনলোড ডাউনলোড চলতেছে টিউব বডি তো বন্ধুরা এখানে রিমুভ ফ্রম ক্রম তো এখানে রিমুভ ফ্রম ক্রম যখন আসবে তখন মনে করবেন যে আপনার এক্সটেনশনটি বিশেষ করে টিউব বডির এক্সটেনশনটি এয়ানডেক্সের সাথে অ্যাড হয়ে গেছে তো আমরা এখন আমাদের কাজ হচ্ছে এগুলো সম্পূর্ণরূপে এখান থেকে বেরিয়ে চলে আসবো আমরা আসার পর এবার আমাদের ইউটিউবে প্রবেশ করব প্রবেশ করে দেখবো যে আসলে এটা অ্যাড হয়েছে নাকি তো আমাদের এই পাশে এখানে ক্লিক করে তো আমাদের এখানে সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর তো আমার এই চ্যানেলের নাম হচ্ছে এম টেক গার্ডেন এমটেক গার্ডেন ওকে করে দিলাম তারপর অ্যালাউ করে দিলাম তো বন্ধুরা এবার দেখেন তো বন্ধুরা এখানে দেখেন সাকসেসফুল সাকসেসফুল ইন তো আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে আমরা এবার একটি বড়ো মাপের একটি চ্যানেল সার্চ দিয়ে দেখব যে আসলে কী অবস্থা তো এখানে মায়াজাল আমরা সার্চ দেব তো সাউন্ড আমরা অফ করে এবার দেখব যে এখানে এখানে কিছু পরিমাণ ট্যাগ ইউজ করেছে এখানে প্রত্যেকটা বিষয়গুলো আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন তো এখান থেকে যদি আমরা শো সার্চ র্যাঙ্ক যদি ক্লিক করি তো শো সার্চ র্যাঙ্কে ক্লিক করলে আপনারা সব কিছু দেখতে পারেন এমন এমনভাবে প্রতিটা ভিডিও আপনারা দেখে ট্যাগ টাইটেল সব কিছু নির্বাচন করতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে টিউব বডি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারপরেও কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও